পাকিস্তানি MBBS ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে নন্দীগ্রামে ভোট হলে 50,000 ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে, কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আমার ভোটটা অনেক দেরি আছে, আর ওর পিসিএস ছিল, পিসিকে তো শিক্ষা দিয়ে ডিসিজনের জেলার দেবাশিস, আর একটা 3.5 বছরের জেল খাটা মাল, এরা যা শিখিয়ে দিচ্ছে তাই বলছে। এদেরকে পশ্চিমবঙ্গ থেকে আমি দাবি করব এই মামলা অন্য রাজ্যে ট্রান্সফার করলে কেষ্ট আগে মমতা ব্যানার্জিকে উত্তর দিতে হবে, তারপরে উত্তর সুপ্রিম কোর্টে আইনে ক্লিয়ার আছে, পিসিজেসিতে থাকা কোন লোকের কোন লোক আস্ট্যান্ডিং নেই। আগে যিনি বলছিলেন পুলিশ এ বাজার ছিল প্রিজন ব্যাগ, তিনে টাকা পাঠাতো মমতা ব্যানার্জি, আর তৃণমূলের ঘোষিত অবস্থান আছে 75-25, এখানকার যিনি প্রধান আছেন তিনিও যে মাল তোলেন 25 রেখে 75 কলকাতা পাঠাতো। আগামী 7-6-2023 আছে, একটা লোক লুবু অনুযায়ী যা পুলিশ পায় তার 10 times বেশি পুলিশ দেওয়া হয়েছে, এবং একটা পার্টির ইন্টারনাল ইলেকশনে পুলিশ ডিপ্লয়েড করা হয়েছে, এক্ষেত্রে পুলিশ কস্ট জমা দেওয়া হয়নি ট্যাক্সের টাকায়। প্রত্যেক দিন এই ভাইপোর যে তিহার যাত্রা চলছে, এই তিহার যাত্রাতে পুলিশের অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্টেশন, স্যানিটেশনে 1 কোটি টাকা করে খরচ হচ্ছে, 3,500 পুলিশের মুভমেন্ট হচ্ছে, তার সাথে একটা সাবমার্সিবল 400 জন করে মহিলা কলসি নিয়ে দাঁড়িয়ে আছে, এটাই মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গ। এই যে রাস্তার অবস্থা আপনি দেখছেন, কোন সুস্থ লোক হসপিটাল যেতে পারবে? কোন গর্ভবতী মা যেতে পারবে? আপনি বলুন রাস্তাঘাটে যা অবস্থা করেছে, 12 বছরে নো শিল্প, মানুষকে কিছু দিতে পারেনি, 500 টাকা দিয়েছে আমাদের দিদিদের বোনেদের মায়েদের, উল্টে ডিআর লটারির নাম করে টাকা বের করে নিয়ে চলে যাচ্ছে। আপনি এমন কোন গঞ্জ পাড়া পাবেন না, 4টা টেবিল, 4টা টুল, 1 কোটি টাকার ব্যানার আর ডিআর লটারি সর্বশান্ত করে দিচ্ছে। 4 লক্ষ মাধ্যমিকের ছাত্র ছাত্রী কমেছে, উচ্চ মাধ্যমিকে 2 লক্ষ ছাত্র ছাত্রী কমেছে, আর 21,000 নতুন মডেল লাইসেন্স দিয়েছে মমতা ব্যানার্জি, 21,000 মডেল লাইসেন্স দিয়েছে। সেই কারণে হাঁসখালির ওই ছোট্ট বাচ্চা মেয়েটাকে গত বছর তৃণমূলের উপপ্রধান তুলে নিয়ে গিয়ে তার ছেলে জন্মদিনের দিন তার গায়ে মদ ঢেলে তার উপর অত্যাচার করে তাকে চিকিৎসা করতে না দিয়ে কার্যত জোর করে শ্মশানে পুড়িয়ে দিয়েছে, যার ডেথ সার্টিফিকেট পর্যন্ত কোনো ডাক্তার লিখে দিতে পারেনি। পাড়ায় পাড়ায় মদের দোকান, পশ্চিমবঙ্গে এই অবস্থা। ইলেকট্রিকের বিল মমতা ব্যানার্জি যখন আসে 2.70 টাকা ছিল, এখন 7 টাকা 8 টাকা ডোমেস্টিক, 10 টাকা 12 টাকা কমার্শিয়াল ইলেকট্রিক বিল, গোটা রাজ্যটাকে লুট করেছে, 2 কোটি বেকার তৈরি করেছে। পৌরসভার নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য, স্টে পাইনি, খুব ভালো হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকে চলে যাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে বিজেপির মেয়াদ 1 বছর, অনেকে চলে যাবে, অনেকে চলে যাবে। কৃষ্ণনগরের চেয়ারম্যান খুব চিন্তিত, আগে চেয়ারম্যান বিজেপির মেয়াদ 1 বছর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে, কি প্রতিক্রিয়া দেবে? বিজেপি কথার উত্তরই দেবো না, ওকে হরিদাস পাল, আপনাদের কিছু মিডিয়া ওকে দেখান, মমতা ব্যানার্জি কিছু বলেছে তার উত্তর দেবো। মিঠুন চক্রবর্তী বলেছেন, উনি কে? হরিদাস পাল 11 সালে 21 জুলাই এসেছেন, তার আগে 55,000 লোক পশ্চিমবঙ্গে খুন হয়েছে সিপিএম কে তাড়ানোর জন্য, এমনকি 11 সালের নির্বাচনে বিজেপির ভোটাররা সিপিএম কে তাড়ানোর জন্য মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে, বিজেপি অল্প অল্প ভোট পেয়েছে। দেখুন, সবাই চেয়েছিল যে একটা কিছু হোক, পরিত্রাণ হোক, আজকে কি পরিত্রাণ হয়েছে? আপনি ওর কথা বলেন কেন? 3,000-4,000 পুলিশ নিয়ে বেড়ায়, উপাচার্য নিয়োগ নিয়ে ওদের কালচারটাই, ওদের কৃষ্ণনগরের MLA বলে মা কালী গাঁজা খায় মদ খায়, MP ওদের যুবনেত্রী
মহাদেব কে নিয়ে শিবলিঙ্গ কে নিয়ে ব্যঙ্গ করে ফেসবুকে ছাড়েন। ওরা সনাতনীদের আক্রমণ করে। মমতা ব্যানার্জি মালদায় গিয়ে বলেন আমাদের ৫,০০০ বছরের পুরনো ধর্ম সহ্য করি। আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন নিজ ধর্মে রাস্তাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। এই জন্য তৃণমূলের নেতারা, সংখ্যালঘু নেতারা নয়, তৃণমূলের যারা সকল জালি হিন্দু, যারা পিতৃপক্ষে গিয়ে মমতা ব্যানার্জি দুর্গাপূজার উদ্বোধন, এপাং উপাং ঝোপাং ভাইপ হবে ড্যাং ড্যাং। অত্যন্ত নিন্দনীয় ঘটনা, একদম তরুণ যুবক ২০২১ সালে ভোটের পরে ঘর ছাড়া হয়েছিল প্রশান্ত, একে খুন করেছে তৃণমূলের লোকেরা, পুলিশের মদত আছে এবং ওখানকার ওই জেলা থেকে যিনি প্রভাবশালী তৃণমূল কংগ্রেসের নেতা এই খুনের পিছনে তিনি আছেন। আমরা সিবিআই ইনভেস্টিগেশন দাবি করব এবং পোস্টপল ভায়োলেন্সের সঙ্গে অভিযুক্ত লোকেদের সিবিআই উচিত অ্যাকশন নেওয়া। রাজ্যপাল আর মুখ্যমন্ত্রী তুতু মায় মায় কখন ভাব কখন ঝগড়া আমি এর ঢুকবো। দাদা, এই মঞ্চ থেকে আমাদের বিজেপি দলীয় কর্মীদের জন্য কি শুভবার্তা দেবেন? এই মঞ্চ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে। সামনের দিন জোর লড়াই, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। ২৪ সালে বাংলা থেকে ৩৫ সিট জিততে হবে, মোদিজিকে প্রধানমন্ত্রী করতে হবে, নইলে দেশ হবে ইউক্রেনের মতো, নইলে দেশ হবে আফগানিস্তানের মতো। কে চান দেশ আফগানিস্তান হোক? মোদিজি আছে তাই আমরা আছি। আপনার শুভবার্তা সফল হোক। ঘামাচির চালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন। এনপি দত্ত অ্যান্ড সন। হাঁটুর ব্যথায় রিউমাট নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন।